ভালো 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 রাম নারায়ণ রাম নারায়ণ ভালো আমাদের আজকে অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছে। আমাদের এই অনুষ্ঠানের পরে মার্কে নাম যাচ্ছে গৌমিতানন্দ এবং মহানাম দিয়ে 10-20 মিনিট মুহূর্তে প্রদীপ উজ্জ্বলনের সাথে আজ অনুষ্ঠানের সমাপ্তি হবে। হ্যালো হ্যালো রাম নারায়ণ রাম হ্যালো পরম পিতাকে প্রণাম জানিয়ে শুরু করছে অনুষ্ঠান। Oh, my.
ঠাকুর বললেন তোমরা সেই
নির্দেশ পালন করে চলো, তবেই দেখবে এই সমাজ সুন্দরভাবে গড়ে উঠেছে। প্রত্যেকটি মানুষ যদি তাদের প্রত্যেকের বিবেকের পথ মেনে চলে, তবে এই সমাজ সুন্দর একটি ফুলের বাগানের মতো তৈরি হতে পারত। তাই সে বিবেক মানুষকে বলছে, ও
অনুসরণ করতে বললেন। আজ এই সমাজে যা পরিস্থিতি, যে কাঠামো, সে কাঠামো আমরা শুধু দেখতে পাচ্ছি ভেদাভেদ বিচ্ছেদ বৈষম্য ছাড়া কিছুই তৈরি করছে না। কিসের ভেদাভেদ? জাতিতে জাতিতে, নীতিতে নীতিতে, বর্ণভেদ, ভাষাভেদ, যে কোনো বিষয়ে আমরা ভেদাভেদ করতে একটাবারও ভাবি না। তাই পরমপিতা তার সন্তানকে বললে, তোমরা ভেদাভেদ মুক্ত এক সমাজ গঠন করবে, যেখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন কোন রকম তথাকথিত জাতিগত ভেদাভেদ থাকবে না, যেখানে থাকবে একটাই নীতি, বেদের নীতি, বিবেকের নীতি, যেই বিবেক সকলের মধ্যে রয়েছে। তাই পরমপিতা বলে, এই জাতি ভেদ ধর্মভেদ বর্ণভেদ তিনি রাখবেন না। তাই সমস্ত জাতি দল বর্ণ নির্বিশেষে সকলকে ডাকতে বলি, thank you.
ترجمة
Thank you.
Oh,
No, no, no.